এসএসসি ও এইচএসসি পরীক্ষা 2021 এর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। সো 2021 সালের তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য প্রায় 4 থেকে 5টি সুসংবাদ রয়েছে এবং তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেটা তো অলরেডি পাবলিশ হয়েছে এবং সেটা কিভাবে ডাউনলোড করবে, কোথেকে সরাসরি ডাউনলোড করে ফেলবে সেই বিষয়টা তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো ওভারঅল মেইন ভিডিওতে জাম্প করার আগে সংক্ষেপে তোমাদেরকে আজকের টোটাল ভিডিওর একটি সংক্ষিপ্ত ওভারভিউ দিয়ে নেই। সো আজকের ভিডিওতে টোটাল তোমরা তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ হয়েছে, ঠিক আছে, সেটা কতটুকু কমানো হয়েছে, কিভাবে ডাউনলোড করবে, কোথেকে ডাউনলোড করবে, পাশাপাশি তোমাদের জন্য একটি গিভওয়ের আয়োজন করেছে যেখানে আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তারা তাদের মধ্যে 5 জনকে আমি ডিসকাউন্ট করে মোবাইল রিচার্জ দিব এবং এই বিষয়টি প্রত্যেক দিনই চলবে। মানে আজকে আমার এই ভিডিও থেকে শুরু করে আমি সিকোয়েন্সটি আমার প্রত্যেক ভিডিওতে চালু রাখবো এবং আমার প্রত্যেক দিনের ভিডিও থেকে আমি আমার 5 জন সাবস্ক্রাইবারকে প্রত্যেক দিন ডিসকাউন্ট করে মোবাইল রিচার্জ করবো। সো কিভাবে তোমরা সেই গিভওয়েতে জয়েন করবে সেই বিষয়টা ভিডিও শেষে বলে দিব। অ্যান্ড পাশাপাশি তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাসটা কিন্তু তোমাদের জন্য প্রচন্ড খুশির একটা বিষয়, কারণ তোমাদের সিলেবাস আগে একটা প্রকাশ হয়েছিল কিন্তু এবার নতুন প্রকাশ হয়েছে অ্যান্ড এতে প্রায় তোমাদের 50% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এতটাই শর্ট করা হয়েছে যে তোমরা দেখে খুশিতে হয়তো পাগলই হয়ে যেতে পারো। আর পাশাপাশি ভিডিওর একেবারে শেষে তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাও বা স্টুডেন্ট বয়সে পড়ালেখার পাশাপাশি নিজের ক্যারিয়ার নিজে গড়ে তুলতে চাও অ্যান্ড বাবা মার উপরে আর বোঝা হয়ে থাকতে চাও না, নিজের খরচটা নিজে পেয়ার করতে চাও, সো তাদের জন্য একটি ফ্রি কোর্স আমি লঞ্চ করেছি, যে কোর্স করে বাংলাদেশে ইতিমধ্যে অসংখ্য যুবক তাদের ক্যারিয়ার গঠন করে নিয়েছে অ্যান্ড তোমরা আই থিঙ্ক সেই বিষয়টা সম্পর্কে এখনো জানোই না। সো ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সকলের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওর একটি পার্টও স্কিপ করবে না, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে তোমাদের এসএসসি এর যে সংক্ষিপ্ত সিলেবাস, তো এটা কিভাবে ডাউনলোড করবে সেটা করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসবে technicalquiz24pro.xyz, মানে আমাদের চ্যানেলের নাম শেষে .xyz দিলে এই ওয়েবসাইটে চলে আসবে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ঠিক আছে। আসার পর প্রথমেই দেখতে পাচ্ছ এসএসসি এইচএসসি 2021 পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ, ঠিক আছে। সো তোমরা ওই প্রথম লিঙ্কটিতে ঢুকবে, ঢুকার পর তোমাদেরকে এই পোস্টটিতে নিয়ে আসবে, আমি সরাসরি এই পোস্টটির লিঙ্ক দিয়ে দিবনি তোমাদের, তোমাদের আর এত কষ্ট করে সার্চ করে আসা লাগবে না, ভিডিও ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টটি তোমরা চেক করতে পারো। সো এখানে আমি তোমাদের জন্য সুন্দর করে যে ডাউনলোড বাটন এসএসসি 2021 সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড অ্যান্ড এই যে এইচএসসি 2021 সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড, এই যে নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখানে জাস্ট তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করলে তোমাদেরকে যে এরকম যদি তুমি এসএসসি 2021 সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড ডাউনলোড বাটনে ক্লিক করো তাহলে এভাবে তোমার সামনে এসএসসি 2021 এর সংক্ষিপ্ত সিলেবাসটি ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় সংক্ষিপ্ত সিলেবাস এখানে পেয়ে যাচ্ছ অ্যান্ড তোমাদের জন্য সবচেয়ে খুশির একটা বিষয় হচ্ছে যে তোমাদের এবার অনেকটা সিলেবাস কমিয়ে দিয়েছে, বলতে গেলে প্রায় 50%। ধরো তুমি ক্লাস 9 এ যা পড়েছো ওই 9 এর টুকু আছে, ক্লাস 10 এর কিছুই নেই, ওভারঅল ধরতে গেলে এরকমই হচ্ছে বিষয়বস্তুটা। তো সেক্ষেত্রে 2 বা 3 মাসে তোমাদের এই সিলেবাসটা শেষ করার কোনো ব্যাপারই না, একেবারে সংক্ষিপ্ত। সো আই থিঙ্ক বিষয়টা তোমাদের জন্য খুবই সুসংবাদের একটা বিষয়। আর এরপর তোমরা যদি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই লিঙ্ক থেকে তোমরা এই যে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমাদের সামনে এই যে সংক্ষিপ্ত সিলেবাস পুরোটা ওপেন হয়ে যাবে পিডিএফ আকারে, তোমরা জাস্ট ওপেন করে জাস্ট এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবে, যেটার মতো যে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে তোমাদের ল্যাপটপে বা তোমাদের মোবাইল ফোনে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসটি ডাউনলোড হয়ে যাবে। সো ওভারঅল 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু চিন্তার বিষয় ছিল, কারণ এইচএসসি তো অনেক বিশাল সিলেবাস থাকে যেটা প্রায় তোমাদের 2 বছরেও শেষ করা খুবই কঠিন বা টাফ হয়ে যায়, কিন্তু এবার যে শর্ট সিলেবাসটা দিয়েছে আমি নিজেও পার্সোনালি দেখেছি খুবই সহজ হয়েছে সিলেবাসটা অ্যান্ড 3 মাসে এটা কাভার দেওয়ার মতো যথেষ্ট শর্ট একটা সিলেবাস। সো ওভারঅল এসএসসি অ্যান্ড এইচএসসি 2021 এর যে টেনশনটা ছিল, তারা যে অটোপাস যাচ্ছিল, আই থিঙ্ক এখন অটোপাস যাওয়ার কোনো যুক্তি নেই, কারণ সিলেবাসটা এতটাই শর্ট করা হয়েছে যেটা ইনশাল্লাহ তোমরা যদি 2 মাসও পড়ো ইনশাল্লাহ তোমাদের শেষ হয়ে যাবে অ্যান্ড তোমরা অনেক ভালো একটা রেজাল্ট আই থিঙ্ক করতে পারবে, কারণ অন্যান্য বছর তোমরা 2 বছর পরে যে সিলেবাসে পরীক্ষা দিতে, হ্যাঁ তাও তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করা খুবই টাফ হয়ে যেত, কিন্তু এখন এতটাই শর্ট হয়েছে যে পরীক্ষার আগের দিন হয়তো তুমি 1 বেলা পড়লেই তোমাদের সিলেবাসটা আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। সো ওভারঅল এখন তোমাদের মনে এই কোশ্চেনটা আসতে পারে, আই থিঙ্ক সিলেবাস ডাউনলোডও তো করতে পারলাম, সিলেবাসটা শর্টও করছি এটাও বুঝতে পারলাম। সো আই থিঙ্ক তোমাদের আরেকটা রাস্তা দেখে নিই, আরেকটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারো, এখানেও তোমরা যে এসএসসি কর্নার এইচএসসি কর্নারের উপরেও তোমরা যে সংক্ষিপ্ত সিলেবাসের লিঙ্ক পেয়ে যাবে, এখান থেকেও ডাউনলোড করতে পারো। সো যাদের এখান থেকে কোনো সমস্যা হবে তারা ওইখান থেকে করতে পারো। সো এখানে আমি সরাসরি ডাউনলোড করে পিডিএফ করে তোমাদের জন্য দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, আর এক্ষেত্রে তোমাদের এখান থেকে ডাউনলোড করলে এক্সট্র্যাক্ট করে দেন তোমাদের দেখতে হবে, একটু ঝামেলা হতে পারে, এর জন্য আমি পিডিএফ এ দিয়ে দিয়েছি। সো ওভারঅল এখন তোমাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে, এই সিলেবাস তো আগেও দিয়েছিল কিছুদিন আগে বা 1-1.5 সপ্তাহ আগে, তো সেক্ষেত্রে আবার বাতিল করা হয়েছিল, এবার কি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা বা থাকতে পারে কিনা।
সো এর आंसर হচ্ছে না এই সিলেবাসটা তোমাদের একেবারে পার্মানেন্ট সিলেবাস এই সিলেবাসের বাকি হওয়ার সম্ভাবনা নেই কারণ এতটায় কমিয়েছে আমি নিজেই দেখেছি এতটা কমাইছে সো এরপরও আর বাদ দেওয়ার কিছু থাকে না এটা যথেষ্ট 3 মাসে কমপ্লিট করার জন্য যথেষ্ট শর্ট একটা সিলেবাস বলে আমি মনে করি সো ওভারঅল তোমরা একটু নিশ্চিত থাকতে থাকো এটাই তোমাদের ফাইনাল সিলেবাস এটা কমানো হবে না সো ওভারঅল তোমাদের শর্ট সিলেবাস নিয়ে আপাতত এটুকুই ছিল এখন বলছি গিভওয়ে এর কথা এরপরে বলবো তোমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাও হ্যাঁ স্টুডেন্ট বয়সে নিজে খরচ নিজে বিয়ার করতে চাও তাদের নিয়ে কিছু কথা ঠিক আছে সো ওভারঅল গিভওয়ে তে জয়েন করার জন্য তোমাদের কি করতে হবে আমাদের এই পোস্টেই তোমরা তো আসবেই অটোমেটিক আসবে এখানে আসার পর হ্যাঁ তোমরা এখানে ডাউনলোড বাটনের নিচে এই যে এখানে একটা অ্যাড দেখতে পারবে অথবা তোমরা ধরো এই যে এই নিচে এই জায়গাটায় অথবা তোমরা ধরো আমাদের যদি মেইন ওয়েবসাইটে চলে আসো এখানে অথবা এইখানে হ্যাঁ যে কোনো এক জায়গায় তোমরা কিছু বিজ্ঞাপন দেখতে পারবে যে কোনো একটা বিজ্ঞাপন হ্যাঁ ধরো যদি তুমি এখানে পেয়ে যাও এই একটা বিজ্ঞাপনে জাস্ট আগে তোমাকে একটা ক্লিক করতে হবে অ্যান্ড দেন তোমাদের এখানে একটু নিচে চলে আসলে যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ এই কমেন্ট বক্সে কি করতে হবে তোমাকে তোমার নাম লিখতে হবে ধরো নেম লিখে ধরো আমার নাম আরাফাত ঠিক আছে দেন একটা স্পেস দিবে দিয়ে বিকাশ নাম্বার লিখবে বি কে এ এস বিকাশ অথবা নগদ অথবা রকেট চার্জ যে নাম্বার ওইটা সো ধরো ধরো এটা আমার বিকাশ নাম্বার সো আমি দিয়ে দিলাম দেন হচ্ছে গিয়া তুমি যে অ্যাডে ক্লিক করেছো যদি অ্যাডে ক্লিক করে থাকো তাহলে ইয়েস লিখবে ঠিক আছে ইয়েস আর যদি ক্লিক না করো তাহলে নো কারণ ইয়েস যদি অ্যাডে ক্লিক না করো আমরা এই কমেন্ট বক্সে যতগুলো কমেন্ট আসবে সবগুলোকে আমরা কমেন্ট পিকার সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক হ্যাঁ লটারির থ্রুতে পাঁচজন বিজয়ী নির্বাচন করব সো তোমরা এই কমেন্ট বক্সে আমি যেভাবে বললাম তোমার নাম লিখবে তোমার বিকাশ নাম্বার লিখবে দেন তুমি যে অ্যাডে ক্লিক করেছো ইয়েস লিখবে অ্যান্ড তুমি যদি সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে থাকো তাহলে লিখতে পারো যে আমি সিলেবাস ডাউনলোড করেছি লিখে জাস্ট এই যে এখানে পাবলিশ বাটন দেখতে পাচ্ছ এই যে পাবলিশ এখানে পাবলিশে ক্লিক করে দিবে ঠিক আছে এই পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমার কমেন্টটি এখানে পাবলিশড হয়ে যাবে সো এই যে আরাফাত বিকাশ দেন ইয়েস এই যে আমাদের কমেন্টটা পাবলিশড হয়ে গেছে সো তোমরাও এই সেম প্রসেসে তোমাদের বিকাশ নাম্বার নাম আর জাস্ট যদি অ্যাডে ক্লিক করে থাকো তাহলে ইয়েস আর না ক্লিক করলে নো লিখবে কারণ ইয়েসে তোমাদের এই জিনিসটা যেহেতু কমেন্ট পিকার সফটওয়্যারের মাধ্যমে করা হবে সো সেখানে আমরা এই সিস্টেম দিয়ে দিয়েছি যারা অ্যাডে ক্লিক করবে তাদের এখানে আমাদের পিক্সেল সেট আপ করা আছে ট্র্যাকিং করা আছে তো সেক্ষেত্রে অটোমেটিক অটোমেশনের মাধ্যমে আমাদের কমেন্ট পিকার সফটওয়্যার থেকে তোমাদের পাঁচজনকে ডিস্টার্ব করে মোবাইল রিচার্জ দিয়ে দেওয়া হবে অ্যান্ড এই রিচার্জটা আমি পরবর্তীতে আমার কমিউনিটি ট্যাবে বিজয়ীদের নাম ঘোষণা করে দিব অথবা পরের ভিডিওতে জানিয়ে দিব অ্যান্ড এই জিনিসটা প্রথমবার যারা রিচার্জ পাবে না তাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ এই জিনিসটা এখন প্রত্যেক দিন চলবে ঠিক আছে এখন আমি আমার প্রত্যেক ভিডিওতেই তোমাদেরকে এই গিভওয়েটা দিব সো একদিন দিব তো এমন কোনো কথা না আজকে দিলাম এটাই শেষ তাই না আজকে থেকে প্রত্যেকটা ভিডিওতেই আমি প্রত্যেক দিন পাঁচজন করে পাঁচজনকে বিস্তারিত করে মোবাইল রিচার্জ দিব সো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেক দিনই কারণে কারণে এভাবে জেতার সুযোগ রয়েছে অ্যান্ড প্রত্যেক দিন একজন একাধিকবারও জিততে পারো সো সেক্ষেত্রে তোমরা জাস্ট এই ছোট্ট একটা কাজ ডাউনলোড করতে আসলে এখানে জাস্ট এই দেখতে পাচ্ছ যে অ্যাড অ্যাড যে কোনো একটা অ্যাডে ক্লিক করবে অ্যান্ড জাস্ট এখানে একটা কমেন্ট করে দিয়ে আসবে দেন পরের দিন তোমাদের মধ্যে বিজয়ীদের নাম ঘোষণা করে তাদের মোবাইল ফোনে রিচার্জ করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আশা করি কিভাবে তোমরা গিভওয়েতে অংশগ্রহণ করবে অ্যান্ড কতটা সহজে অংশগ্রহণ করবে বিষয়বস্তুটা বুঝতে পেরেছো মানে এক ঢিলে দুই পাখি এখানে তোমাদের সিলেবাস ডাউনলোড হলো গিভওয়েতে অংশগ্রহণ করা হলো ভাগ্য ভালো থাকলে প্রত্যেকদিন তোমরা কেউ না কেউ মোবাইল রিচার্জ পেয়ে যাচ্ছ সো আশা করি বিষয়টা ফ্রিতে তোমাদের জন্য অনেকেরই কার্যকরী হবে সো ওভারঅল আমার আজকের এই ভিডিওর টপিকটাই পর্যন্তই ছিল এখন আমি বলেছিলাম ভিডিওর প্রথমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হ্যাঁ তোমরা যারা ফ্রিল্যান্সিং বা অনলাইনে ক্যারিয়ার করতে বা অনলাইনে একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে আগ্রহী বা স্টুডেন্ট বয়সে নিজের খরচ নিজে বেয়ার করতে চাও বা ফ্যামিলিকে একটা এক্সট্রা সাপোর্ট দিতে চাও মানে এক কথায় বলতে গেলে নিজেই এই স্টুডেন্ট বয়সে পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম একটা ইনকাম চাও মান্থলি 10,000-20,000 বা 30,000 যদি একটা আর্নিং চাও আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করি সো সেটা অনলাইনে হিসাব হয় সো অনলাইনে যারা 200-300 পার মান্থ আর্নিং করতে চাও সো তাদের এখন এই কথাগুলো কাজে লাগবে আর বাকিটা স্কিপ করে যেতে পারো তাদের দরকার নেই যারা সিরিয়াস অ্যান্ড অনলাইনে স্টুডেন্ট বয়সে কিছু করতে চাও তারা এখন এই কথাগুলো মন দিয়ে শুনতে পারো সো তোমাদের মধ্যে যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই অলরেডি জানো যে আমি বর্তমানে ফ্রিল্যান্সিং করছি অ্যান্ড বর্তমানে আমি একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডেভেলপিং করছি বিভিন্ন কোম্পানির জন্য পাশাপাশি আমি একজন ডিজিটাল মার্কেটার সিপিএম মার্কেটার আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমার ব্যবসায়িক আইটি ফার্ম অ্যান্ড ব্যবসায়িক ই কমার্স কোম্পানি সো দুইটা আলাদা আলাদা কোম্পানি আমি এখন পরিচালনা করছি বা দুইটা কোম্পানির আমি এখন সিইও ঠিক আছে সো আমি যেহেতু বর্তমান সময়ে স্টুডেন্ট বয়সে ফ্রিল্যান্সিং করে একটা সাকসেসফুল পর্যায়ে রয়েছে এখন আমি চাচ্ছি তোমাদেরকে বিষয়টা শিখাতে অ্যান্ড একটা সাকসেসফুল গাইডলাইন তোমাদের দিতে যেটার মাধ্যমে তোমরা যদি আজ থেকে শুরু করো আগামী এক মাস পর থেকে তোমরা যাতে অন্তত তোমাদের হাতে $100-200 দেখতে পারো ঠিক আছে সো তোমাদের জন্য আমি একটা ফ্রি কোর্সের আয়োজন করেছি সিপিএ পেইড মার্কেটিং এর উপর ঠিক আছে বর্তমান সময়ে সিপিএ মার্কেটিংটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা আর্নিং সেক্টর সো তোমরা যারা স্টুডেন্ট বয়সে ফ্রিল্যান্সিং করতে চাও এসে বিগিনার অবস্থায় আমি সাজেস্ট করবো সিপিএ মার্কেটিং দিয়ে শুরু করার জন্য সো আমার একটা পেইড কোর্স রয়েছে যেখানে আমার স্টুডেন্টরা আমার টোটাল
18টা ভিডিও রয়েছে পেড কোর্সে, সো তার মধ্যে 11 নাম্বার ক্লাস করার পর থেকেই আমার স্টুডেন্টরা আর্নিং শুরু করে দিতে পারে। এন্ড আমার পেড কোর্সের মূল্য আগামী এক মাসের জন্য 1000 টাকা মাত্র, যেটা কিনা অন্য যে কোনো সেক্টর থেকে তুমি করতে যাও, অন্য কোনো ইনস্টিটিউট থেকে করো, সর্বনিম্ন তোমার কাছে 10000 টাকা রাখবে। তাদের থেকে অনেক বেটার ইনফরমেশন, বেটার জিনিস আমি তোমাদের জন্য দিয়েছি মাত্র 1000 টাকায়। তুমি আমাদের পেড কোর্সে আসতে পারো। আমি পেড কোর্সে এখন আসতে বলছি না, আমাদের ফ্রি কোর্স রয়েছে যেটা লিঙ্ক, যেটা তোমাদের জন্য গিফট বলেছিলাম, গিফট হিসেবে রয়েছে। সো তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের সেই ফ্রি কোর্সটির লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? সো তোমরা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, অথবা ফার্স্ট কমেন্টেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সেই ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে সেখানে দুইটা লিঙ্ক পাবে, একটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের লিঙ্ক, আর একটা হচ্ছে পেড কোর্সের লিঙ্ক। সো তোমরা যারা চাচ্ছ যে আগে ফ্রি কোর্সটি করতে, ঠিক আছে, সো ফ্রি কোর্সে তোমরা কি কি পাবে আমি একটু শর্টকাটে বলি। সেটা হচ্ছে যে কিভাবে সিপিএ মার্কেটিং করবে, সিপিএ মার্কেটিংটা কিভাবে আসলো, কোন কোন পদ্ধতিতে আমরা কাজ করব, কোন কোন মার্কেট প্লেসে কাজ করব, অ্যাবাউট প্রোডাক্ট এন্ড মার্কেট রিসার্চ, দেন কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স, পাশাপাশি আমরা আমাদের এক মাসের আর্নিং প্রায় $3,500 ভাবতে পারছো, বাংলাটাকে হিসাব করলে $3,500,000 এক মাসের আর্নিং আমরা সেই ফ্রি কোর্সে লাইভে তোমাদের সামনে উইথড্র করে দেখিয়েছি, ঠিক আছে? সো ওভারঅল সেই ফ্রি কোর্সটা করার পর তোমাদের মধ্যে যারা আগে থেকে এই সিপিএ মার্কেটিং সম্পর্কে টুকটাক জানো, তারা অলরেডি আর্নিং শুরু করতে পারবে, কারণ এই ফ্রি কোর্সে আমরা এতটুকুই ভ্যালু তোমাদেরকে প্রোভাইড করেছি যেটা কিনা একটা পেইড কোর্সে থাকে। অ্যান্ড বিভিন্ন আইটি ইনস্টিটিউট তোমাদেরকে জাস্ট এটুকু শেখানোর জন্য 4-5 হাজার টাকা নিয়ে নেয়। আমি টোটালি ফ্রিতে তোমাদের জন্য ওইটুকু উন্মুক্ত করে দিয়েছি, কারণ আমি বলেছি গিফট দিব তোমাদের, ঠিক আছে? কারণ আমি যদি ভালো একটা জিনিস তোমাদের না দেই, সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে না যে গিফটের মূল্যটুকু কতটুকু। সো যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে আগে থেকে একটু আইডিয়া আছে বা জানে, ঠিক আছে, অ্যান্ড সিপিএ মার্কেটিং সম্পর্কে যারা একটু হলেও জানে, তারা এটার গুরুত্ব বুঝতে পারবে, ঠিক আছে? সো আমি কথা দিচ্ছি, যদি আজকে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে আজ থেকে এক মাস পরে তুমি এর রেজাল্ট আই থিঙ্ক বুঝতে পারবে। কারণ আজ থেকে আমিও এক বছর আগে আমি জিরো ছিলাম। সো এই এক বছরে আমি একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি কিন্তু এই এক বছরের মাথায় আমার নিজের দুইটা কোম্পানি প্রতিষ্ঠা করেছি, সাকসেসফুলি রান হচ্ছে, আমি নিজে ওয়েব ডেভেলপমেন্ট করছি, ওই ওয়েব ডেভেলপমেন্ট থেকেই আমার পার মান্থ 1,00,000 উপরে চলে আসছে, আমি একজন সাকসেসফুল সিপিএ মার্কেটার, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করছি, অনেক কিছু করছি, বলে বুঝাতে পারবো না। আর ইউটিউব চ্যানেল তো আছে, দেখতে পাচ্ছ, ১,৫,০০০ সাবস্ক্রাইবার রয়েছেন, এটা থেকেও মান্থলি $100 আমার আর্নিং হয়ে যাচ্ছে। সো ওভারঅল আমিও কিন্তু আজ থেকে এক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সিপিএ মার্কেটিং দিয়েই শুরু করেছিলাম। সো সেই সিদ্ধান্তটা যদি আজকে তুমি নিতে পারো, দেন তুমিও আজ থেকে 5-6 মাস পরে হয়তো আমার মতো এই পজিশনে চেয়ারে বসে তুমিও হয়তো তোমার ভিউয়ার্স বা তোমার যে মিডিয়া রয়েছে তাদেরকেই কথাগুলো বলতে পারবে, ঠিক আছে? সো এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে নিজের ভালো যদি বুঝতে চাও, বা স্টুডেন্ট বয়সে একটা সাকসেসফুল ক্যারিয়ার করতে চাও, অ্যান্ড কিছু একটা যদি করতে চাও, অ্যান্ড ফ্যামিলিকে একটা এক্সট্রা সাপোর্ট দিতে চাও, তাহলে আমাদের ফ্রি কোর্সটি করে ফেলো, দেন তুমি সিদ্ধান্ত নাও যে পেড কোর্স আসবে কিনা, অ্যান্ড অ্যাডভান্স লেভেলে শিখে তুমি আর্নিং শুরু করবে কিনা, ঠিক আছে? সিদ্ধান্ত সম্পূর্ণই তোমার, তোমাকে কেউ জোর করছে না, কিচ্ছু করছে না। আমি চাচ্ছি, আমি যেহেতু স্টুডেন্ট বয়সে এত দূর আসছি, সো আমি চাচ্ছি আমিও আমার বয়সে যারা রয়েছে তাদের সাহায্য করতে। সো আমার জাস্ট এতটুকুই চাওয়া যে আমার বয়সে যারা আছে আমি তাদের নিয়ে সামনে যেতে চাচ্ছি, কারণ বাংলাদেশের বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর চাকরি করে মানুষ কিন্তু, ধরো বিসিএস করলে, এই করলে, সেই করেও কিন্তু মানুষ পার মান্থ 50,000-60,000 উপরে বেতন পায় না। আর এস এ বিজ্ঞানের অবস্থায় তুমি তোমার এডুকেশন কমপ্লিট করার পর যখন চাকরির ক্ষেত্রে যাবে, সেক্ষেত্রে হাইস্ট গেলে 25,000-30,000 চাকরির বেতন হয়। সো সেক্ষেত্রে আমি যদি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমিও কিন্তু তোমাদের মতো স্টুডেন্ট। সো এই বয়সে যদি আমি প্রায় 1,00,000 উপরে আর্নিং করতে পারি, আমি কত আর্নিং করি সেটা আমি এক্স্যাক্টলি বলবো না, কারণ পাবলিক প্লেস এগুলো বলা উচিত না। সো ওভারঅল আমি এই স্টুডেন্ট বয়সে পারি জাস্ট এক বছর অনলাইন ক্যারিয়ার, সো সেক্ষেত্রে তুমিও পারবে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? সো এখন যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্রি কোর্স পেড কোর্স দুটারই লিঙ্ক আছে, আগে ফ্রি কোর্স কমপ্লিট করো, দেন পেড কোর্সে আসতে পারো। আর যদি চাও না, আমার উপর বিশ্বাস আছে, ভাইয়ের উপর বিশ্বাস আছে, সো সেক্ষেত্রে তোমরা পেড কোর্স নিতে পারো, ঠিক আছে? সো আপাতত আমাদের কোর্সের মূল্য এই লাস্ট এক বছরের, সরি, এক মাসের জন্য আমাদের 1,000 টাকায় আমরা এখন দিচ্ছি পেড কোর্সটা। আর সামনের মাস থেকে তোমরা যারা নিবে, মানে সরি মার্চ মাস থেকে, ফেব্রুয়ারিতে চলে আসছে, তো তাদের ক্ষেত্রে 10,000 টাকা হয়ে যাবে রেগুলার প্রাইস পেডটা, ঠিক আছে? আর ফ্রিটা তো ফ্রি, যেটা অন্যান্য সেক্টরে তোমাদের 10,000 নিত। সো ওভারঅল তোমাদের মধ্যে যারা বুদ্ধিমান তারা অলরেডি চলে গেছে আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? আর কিভাবে আমাদের ওয়েবসাইট ইউজ করতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, একটা ভিডিও লিঙ্ক পাবে, তোমরা ওই ভিডিওটা দেখে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের ওয়েবসাইটটা কিভাবে ইউজ করতে হবে, বা কিভাবে একটা ফ্রি কোর্স ইনরোল করতে হবে, বা পেইড কোর্স কিনতে হবে, ঠিক আছে? সো ওভারঅল চলে যাও, অ্যান্ড কাজে নেমে পড়ো, ইনশাল্লাহ সময়ের মূল্য দাও, মানুষ তোমাকে মূল্য দিবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।